দেখবো সেটা হচ্ছে একটা আপেল আছে, দুটো আপেল, সেই আপেলের উপর কীভাবে আলো ছায়া দেওয়া হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে লাইটের পোর্শনটা আমরা ড্রয়িং করে নিয়েছি, এখানে হাইলাইট এরিয়া হবে, তো এই পোর্শনটা হাইলাইট এরিয়া হবে, আর এই সাইডে লাইট, আর এই যে পোর্শনটা আছে এইগুলো হবে ডার্ক, এই পোর্শনগুলো হচ্ছে ডার্ক হবে। তো আমরা সবার আগে যেটা করছি সেটা হচ্ছে পেন্সিলের গুঁড়ো দাম। তো আমরা যেটা দেখবো এই যে পেন্সিলের গুঁড়ো আছে, এই পেন্সিলের গুঁড়ো দিয়ে কিভাবে স্টাম্পিং স্টাইলে এটা করা যায়। তো প্রথমে আমরা আমাদের এখানে ডিপ যে পোর্শনটা আছে সেই ডিপ পোর্শনটাতে আমরা এরকম দিয়ে নিচ্ছি। প্রথমে ডার্কটা দিয়ে নিলাম, মানে একদম যে ডিপ যে অংশটা, একদম সাইডের দিকে দেবেন না, কারণ হচ্ছে এখানে রিফ্লেক্টেড লাইটের ওই জায়গাটা করতে হবে। এটা হচ্ছে আঙুল দিয়ে ঘষা, অর্থাৎ স্টাম্পিং স্টাইলে। এটা আমরা সময় স্ট্রোকের মাধ্যমে করতে পারি, হ্যাচিংয়ের মাধ্যমেও করতে পারি, কিন্তু এটা আমরা স্টাম্পিং স্টাইলে করছি। যেহেতু এটা হাইলাইট এরিয়া, তো এখানটাতে বেশি একটা হেল্প দেওয়া যাবে। তো এখানটা যে ডার্ক পোর্শন রয়েছে এখান থেকেই আমরা আস্তে আস্তে এগুলো ঘষে নিচ্ছি, আর যত হাইলাইট এরিয়া আছে ওইখানে কিন্তু ছবিটা হাইলাইটেড হয়ে যাবে, এখানে কোনো কামিন। তো এখানটাতে আস্তে আস্তে লাইটের দিকে যাচ্ছে জিনিসটা, যদি কোথাও কোনো হাইলাইট এরিয়াতে ডার্ক পড়ে যায় সেটা ইরেজার দিয়ে মুছে দিতে হবে। বোঝা গেছে কী বলেছি? পেন্সিল দিয়েও এগুলো করা যেতে পারে। এবার খানিকটা কালার নিয়ে ঠিক এই পোর্শনটায়, যেটা তুই বলছিলি যে আমার দাউনি, এইটা হচ্ছে শেড, এটা হচ্ছে ছায়া, মানে এই বস্তুটার ছায়া এসে এখানে পড়ছে। এবার এই যে মোটার এই অংশটা রয়েছে এখান থেকে আমরা ডিটেলিং করে দিচ্ছি। এটা ইরেজার দিয়ে তো আমাকে ইরেজার রাবার, এটা দেখ এখান থেকে যে হাইলাইট এরিয়াটা ছিল এখান থেকে লাইটটা পার করার জন্য ওটা মুছে দিলাম। ওকে, তো এরপরে এইটাও সেম পদ্ধতিতেই করতে হবে। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আপেলের লাইট পোর্শনটা বেরিয়ে গেছে, এটা হাইলাইট, এটা লাইট, আস্তে আস্তে ডার্কের দিকে, এবং একদম শেষে এসে একটা রিফ্লেক্টেড লাইট। তো ওইটাকে বোঝানোর জন্য আমরা কী করছি, এখানটাতে ড্রেপারি, বা ড্রেপারি তো এখানে দেওয়া হচ্ছে না, সুতরাং একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড আমাদের দিয়ে দিতে হবে, যার জন্যে এই লাইটটা বোঝা যায়। অনেকেই রিফ্লেক্টেড লাইটের ব্যাপারটা বোঝে না, তো আমি পরবর্তী একটা ভিডিওতে রিফ্লেক্টেড লাইটটা ভালো করে বুঝিয়ে দেবো। তো এখানে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। যাতে করে এই লাইটটা যেন বোঝা যায়, এই যে এই পোর্শনের এই লাইট। তো এটা হচ্ছে একটা অ্যাপেল, যেটা সিম্পল একদম পেন্সিল শেডের উপর করা হয়েছে। এটা দেখে দেখে প্রীতম আর রিজু ওরা দুজন ট্রাই করছে, দেখা যাক ওরা কতটা সাকসেসফুল হতে পারে। রিজুটা তো বেশ ভালোই হচ্ছে, ঠিক আছে, ওটাও ভালো হচ্ছে। সে যে এই যে আপেলটা রয়েছে এই স্টাইলটা দেখবো, এই স্টাইলটাও সেম, এখানে হাইলাইট আছে, এখানে লাইট হবে, আর এই এই পোর্শনটাতে হবে ডার্ক। এবার দেখেন একটা জিনিস, আপেলের এই আপেলটার এই পোর্শনটায় কিন্তু লাইট আছে, তাহলে লাইটের পরে কী হবে? ডিপ, মানে ডার্ক হবে। বোঝা গেছে?
এই যেমন ডার্ক লাইট ডার্ক আবার লাইট আবার লাইট তো এইভাবেই এইটা চলবে পেজগুলোতে তো এবারে আমরা কি করব সেম এইখানটাতে আগেরবারের মতোই ডিপ করে দেব যখনই এই পাশটা ডিপ দেব তখন প্রথম আপেলটা কিন্তু সামনেটা লাইট বেরিয়ে যাবে ঠিক আছে এইভাবে হাইলাইট এরিয়াটা আমি পরে ইরেজার দিয়ে মুছে বের করে দেবো ঠিক আছে এইভাবে এবার আমরা কি করবো পেন্সিল দিয়ে একটুখানি ধরে দেবো তো পেন্সিল দিয়ে ফিনিশিং করার পর ডিটেলিংটা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াবে আর এই যে নিচের পোর্শনটা এটা যেহেতু ছায়া এই এরিয়াটা ওই জন্য ছায়াটা পড়ছে তো এই জন্য এখানটাতে ডার্ক করে দিলাম আর আমরা এটা করলাম হচ্ছে পেন্সিলের গুঁড়ো দিয়ে স্টাম্পিং আর কি স্টাইলে আর পিছনটা এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিতে হবে এখান থেকে যেহেতু আমরা ড্রেপারি এতে করছি না তো নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি পেন্সিল স্ট্রোক দিয়ে ঠিক আছে এইভাবে হচ্ছে আলো ছায়া একটা আপেলের আর কি আলো ছায়া করতে হবে এই কাজটা করছে বলেই মনে হচ্ছে এবং দেখা যাক কাঠটা সবচেয়ে বেশি ভালো হয় প্রিতমেরটা নাকি রিজুটটা দেখি যে কাঠটা বেশি ভালো হয়েছে আমার মনে হচ্ছে রিজুটটাই বেশি ভালো লাগছে কারণ ওটা বেশি মানে ডার্কটা এবং লাইটটা এই দুটোই সমান সমান আছে ঠিক আছে তোর ছবিটা কী হয়েছে ডার্কটা বড্ড বেশি হয়ে গেছে আর লাইটটা কম হয়ে গেছে আর একটা জিনিস বলে দিই যে হাইলাইট এরিয়াটা আছে না মানে এই যে হাইলাইট যে পোর্শনটা ড্রয়িং করা আছে এটা আমরা কেন করি বোঝার জন্যে করি যে এখানটায় লাইট রাখতে হবে ঠিক আছে এখানটায় লাইটটা রাখতে হবে তাই আমরা ড্রয়িং করি এটা কিন্তু ছবি শেষ হয়ে যাওয়ার পরে এই দাগটা যেন বোঝা না যায় কী বলেছি বোঝা গেছে তোরটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে এটা চলো ঠিক আছে।